शक्ति हूं जिसे मौत मिटा नहीं सकती और जिंदगी अपने आप को बचा नहीं सकती अरे बंद करो ये ड्रामा अगर तुम तो मेरी बात नहीं मानोगी तो मैं जबरदस्ती तुम्हें यहां से उठाकर नीचे ले जाऊंगा और अगर जरूरत पड़े तो जीप की सीट के साथ बांधकर गांव ले जाऊंगा আশির দশকের একদম শেষের দিকে নায়ক হিসেবে নিজের ক্যারিয়ারের একদম অন্তিম লগ্নে রাজেশ খান্না ও ফির আয়গি। নামের একটি হরর মুভিতে অভিনয় করেছিলেন ও ফির আই শব্দটির অর্থ হল সে আবার ফিরে আসবে বলিউডের প্রতিষ্ঠিত সুপারস্টারদের মধ্যে একমাত্র রাজেশ খান্নাই এমন একজন অভিনেতা ছিলেন যিনি তার ক্যারিয়ারে বেশ কয়েকটি হরর মুভি বা ভৌতিক সিনেমা করার বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন ফিল্ম ও ফির আয়েগির নির্দেশনা দিয়েছিলেন বলিউডের বিখ্যাত নির্দেশক বি আর ইশারা সাহেব বি আর ইশারা মূলত নরনারী সম্পর্ক এবং তাদের মনের পারস্পরিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সামাজিক সিনেমা নির্মাণের জন্যই বিখ্যাত ছিলেন হরর সিনেমা ছিল ওনার পরিচিত জ্বর বা ঘরানার একদমই বাইরের বিষয় ও ফির আয়েগি ফিল্মের মেকিং চলাকালীনই রাজেশ খান্নার নিজের একটি সিনেমা যেটা তিনি প্রডিউস করার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিনেমাটির নির্দেশনার দায়িত্ব তিনি বি আর ইশারাকেই সমর্পণ করেছিলেন সিনেমাটির নাম ছিল পুলিশকে পিছে পুলিশ এই ফিল্মে রাজেশ খান্নার বিপরীতে অভিনয় করেছিলেন ফারহা নাজ এবং অর্চনা পুরান সিং যারা এই ও ফির আয়গিতেও রাজেশ খান্নার সাথে কাজ করেছিলেন এবং সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন রাহুল দেব দেববর্মন কিন্তু মহরত হওয়ার পরে কোনো আজ্ঞাত কারণে ফিল্ম পুলিশকে পিছে পুলিশ বাতিল বা সেলভড হয়ে যায় ও ফির আয়গির আগে রামসে ব্রাদার্সদের পরিচালনায় রাজেশ খান্না অভিনীত ওম নামের একটি মাল্টি স্টারার হরর মুভির কাজ কয়েক রিল সম্পূর্ণ হওয়ার পরেও শেষ পর্যন্ত বাতিল বা সেলভড হয়ে গেছিল উনিশশো সালে রিলিজ হওয়া হরর মুভি ও ফির আয়গিয়ের নির্মাতা ছিলেন জয় মেহতা সিনেমাটির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন আনন্দ মিলিন্দ জুটি উনিশশো অষ্টআশিতেই সুপারহিট মিউজিক্যাল ড্রামা মুভি কয়ামাত সে তাকের পরে ফিল্ম ও আয়েগি ছিল সুরকার হিসেবে আনন্দ মিলেন্দ জুটির দ্বিতীয় ফিল্ম এবং এই সিনেমার গানগুলিও খুব শ্রুতিমধুর ছিল এবং কয়েকটি গান সেই সময় খুব জনপ্রিয় হয়েছিল ইন্টারেস্টিং বিষয় এটাই হলো যে এই সিনেমাতে রাজেশ খান্নার লিপে একটাও গান চিত্রায়িত হয়নি ফিল্ম ও ফির আয়েগি আসলে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল হরর মুভি লিজার হিন্দি রিমেক ছিল ফিল্ম ও ফির আয়েগির মুখ্য শিল্পীরা ছিলেন রাজেশ খান্না ফারহা নাজ জাভেদ জাফরি মুনমুন সেন শেখর সুমন অর্চনা পুরন সিং এবং ড্যান ধানওয়া হিন্দি ফিল্মের বিখ্যাত কমেডিয়ান টিকু তালসানিয়াকে এই ফিল্মে একটি সিরিয়াস চরিত্রে অভিনয় করতে দেখা গেছিল সিনেমাটির কাহিনীকার দ্বয় ছিলেন বি আর ইশারা সাহেব নিজে এবং ভূষণ রানমালি। ফিল্ম ও ফির আয়গির কাহিনি লেখার পরে ভূষণ রানমালিকে আর বলিউডে কোনো সিনেমার কাজকর্মে পাওয়া যায়নি ফিল্ম ও ফির আয়গি বলিউডে ভূষণ রানমালির প্রথম এবং শেষ কাজ ছিল ফিল্ম ও ফির আয়েগির গল্পটা ছিল যে গ্রামের সহজ সরল কিন্তু শিক্ষিত যুবতী আরতি ভালোবাসে গ্রামেরই সপ্রতিম এক যুবক রাজুকে দুই পরিবারের এই সম্পর্কে কোনো আপত্তি না থাকায় রাজু এবং আরতির বিয়ের উদ্যোগ নেওয়ার তোর্য শুরু হয় তখনই গ্রামের এক জ্যোতিষীর পরামর্শে শুভ দিন এবং শুভ লগ্নের প্রত্যাশায় এই বিয়ে দুই বছরের জন্য পিছিয়ে যায় বিয়েতে দুটি বছর দেরি আছে দেখে সময় কাটানোর জন্য শিক্ষিত যুবতী আরতি শহরের একটি অফিসে চাকরির জন্য আবেদন করে দেয় বিএ পাস হওয়ার কারণে আরতি চাকরিটা পেয়েও যায় এরপরে সে শহরে থাকার জন্য একটি লেডিস হস্টেলের রুম ভাড়ায় নেয় সেই রুমের নাম্বার ছিল তেরো এরপরেই ফিল্মের কাহিনি অন্যদিকে মোড় নেয় সেই লেডিস হোস্টেলের রুম নাম্বার থার্টিনের মধ্যে আরতির সাথে কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা ঘটে গ্রামের সহজ সরল এবং লাজুক মেয়ে আরতি হঠাৎই শহুরে স্মার্ট মেয়ের মতন আধুনিক এবং ফ্ল্যামবয়েন্ট আচার আচরণ করতে থাকে আরতির মধ্যে এই অকস্মাত পরিবর্তন তার কাছের বান্ধবী কালাকেও বিস্মিত করে কালার বিস্ময় আরও বাড়ে যখন সে লক্ষ্য করে যে আরতির আচার আচরণ আগে রুম নাম্বার থার্টিনে থাকা একটি প্রাণোচ্ছল যুবতী আশা যে রহস্যজনকভাবে সুইসাইড করেছিল তার আচার আচরণের সাথে হুবহু মিলে যাচ্ছে কলা আরতির এই পরিবর্তন তার পুলিশ অফিসার প্রেমিক রতনকে জানায় এরপরে সেই হস্টেলের ওয়ার্ডেন রহস্যজনকভাবে খুন হয় ঠিক এর পরপরই খুন হয় শহরের এক বিশিষ্ট ব্যবসায়ী নন্দকুমার পুলিশ অফিসার রতন তদন্তে নেমে এই খুনগুলির সাথে আরতির উপস্থিতির যোগসূত্র পায় আস্তে আস্তে বোঝা যায় যে আরতি আশার অতৃপ্ত আত্মার দ্বারা পজেসড হয়ে গেছে বিষয়টা সামনে আসার পরে আরতির প্রেমিক রাজু আরতিকে রক্ষা করার জন্য শহরে আসে এবং সে একজন বিরাচারী তান্ত্রিকের শরণাপন্ন হয় কিন্তু আশার বিদেহী আত্মা আরতির শরীর ছাড়তে চায় না সে আরতির শরীরকে ব্যবহার করে তার প্রেমিক মুকেশকে ফিরে পেতে চায় আশার এই উদ্দেশ্য সফল হবে নাকি রাজু তার প্রেমিকা আরতিকে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবে আশা কেন সুইসাইড করেছিল সেই হস্টেল ওয়ার্ডেন এবং বিজনেসম্যানের রহস্যজনক খুনগুলির নেপথ্যের কারণ কি। এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে ফিল্ম ওহ ফির দেখতেই হবে সিনেমাটির মেকিং স্টাইল ভারতীয় হরর মুভির পথপ্রদর্শক রামসে ব্রাদার্সের ভৌতিক সিনেমাগুলির মতন অতটা রোমাঞ্চকর ছিল না ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিছুটা দুর্বলই ছিল তবে ভালো চিত্রনাট্য ভালো নির্দেশনা ভালো অভিনয় এবং ভালো গানের কারণে ফিল্ম ও ফির আয়গি দেখতে দর্শকদের ভালোই লাগবে ফিল্ম মেরি জঙ্গে জাভেদ জাফরির ব্রেক ডান্সের সোলো পারফরম্যান্সে প্রভাবিত হয়ে এই সিনেমাতেও প্রযোজক জাভেদ জাফরিকে দিয়ে ব্রেক ডান্সের সোলো পারফর্ম করিয়েছিলেন যেটা দর্শকেরা খুবই উপভোগ করেছিল ফিল্মে সবাই ভালো অভিনয় করলেও বর্ষিয়ান রাজেশ খান্নার সাথে ফারহার জুটি কিছুটা বেমানান মনে হয়েছিল যদিও ফিল্ম ও ফির আয়গিকে ডিস্ট্রিবিউটাররা কিনতে রাজি হয়েছিলেন ছবিতে রাজেশ খান্নার মতন স্টারের উপস্থিতির জন্যেই ফিল্মে সোমনাথের চরিত্রটিতে অভিনয় করা ইফতিকারের কণ্ঠস্বর হিন্দি ছবির খ্যাতনামা কমেডিয়ান জনি লিভারকে দিয়ে ডাব করানো হয়েছিল ফিল্ম ও ফির আয়গির পরে জখমি রুহ নামের আরেকটি হরর মুভিতে জাভেদ জাফরি এবং মুনমুন সেনকে একসাথে আবার স্ক্রিনে দেখা গেছিল সিনেমাটি বাণিজ্যিকভাবে বক্স অফিসের বিচারে অ্যাবভ অ্যাভারেজ তকমা পেয়েছিল যারা হরর ফিল্ম লাভার তারা ফিল্ম ও ফির আয় গীত একবার অবশ্যই দেখতে পারেন